আমাদের মিটিং হয়েছে, আমরা যে কর্মসূচি নিতে বাধ্য হয়েছি সেটা বলবো। কারণ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো প্র্যাকটিক্যালি ভেঙে পড়েছে। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, এটা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ রাজ্যের যে স্বাস্থ্যনীতি, স্বাস্থ্যনীতির ফলেই কিন্তু আজকে এইরকম দুরবস্থা হয়েছে। স্বাস্থ্যের বাজেট কেন্দ্রীয় সরকার ক্রমাগত কমাচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারও কমাচ্ছে, এবং যে পরিমাণে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা প্রকাশ করেছে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী স্বাস্থ্য পরিকাঠামো, ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী থাকার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা শুনলেন, বলেছেন ডক্টর রিজাউল করিম, বলেছেন প্র্যাকটিক্যালি এক তৃতীয়াংশ পরিকাঠামো নিয়ে কাজ করতে হচ্ছে। দিস ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজম। এই অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজমের মধ্যে একজন ডাক্তারকে ফেলে দেওয়া হয়েছে, এবং তার মধ্যে একটু যদি পান থেকে চুন খসে আলটিমেট ডাক্তারকে একটা শত্রু খাড়া করা হয় সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে ঝাড় চকচকে বিল্ডিং খাড়া করে দেওয়া হচ্ছে, চকচকে রং তৈরি করে দেওয়া হচ্ছে, মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে তোমাদেরকে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে মানুষ এসে যখন দেখছে যে তার আকাঙ্ক্ষিত পরিষেবাটা পাচ্ছে না, তখনই কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে এবং আলটিমেট ডাক্তারের উপরে সে আক্রমণ এসে পড়ছে। এবং আমরা দেখেছি গত এক বছরে আমাদের মেল ডাক্তার তো বটেই, ফিমেল ডাক্তার কিছুদিন আগে মথুরাপুরে যে জঘন্যতম ঘটনা ঘটেছে, আমি